السلام عليكم ورحمة الله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين رب اشرح لي صدري ويسر لي أمري وأحلل الأقدة من لساني يفقه قولي تو بابي فالر مضاعف বাবে ইফআল থেকে মুদ আফ মুদ আফ মানে শেষের দুইটা হরফ একই যেমন আদা এটা জুমা হচ্ছে আদনা আদ এটার জুমা ওয়ালাইকুম আসসালাম রশিদুল হাসান ভাই অনেকদিন পরে দেখতেছি আপনাকে হয়ে গেছিল আমরা এবার থেকে আজকে পুরোটা পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো প্রথমে আপনি শুরু করেন

তোتمر মাফুল হিসাবে কি নসব পাবে আর তার আগে তো মুজাফও নাই হরফে জারও আমালা ফি সালাতি জি 3 থেকে নয় পর্যন্তই এই সংখ্যাগুলোর সাথে মুজাব মুজাবিলাহির মত ব্যবহৃত হয় ফি সালাতি সাাতিন জি আমি পিতা তার বললো আতলব আমি চাই ডোমনেশন করি তোমাদের কাছে আনতুতিম্মো যাতে তোমরা পরিপূর্ণ করো হাজাল আমালা এই পি সাতিরি ফি

أن تعزوا هذا الدين إيه، أن تعزوا هذا الدين ليعزكم الله به ليعزكم الله به في العالم الله تعالى

লি আন্নাহ মানে কেননা তা ফাসল আল জামালি সৌন্দর্যের ঋতু ওয়াল আজহারি এবং ফুলের অর্থাৎ সৌন্দর্য এবং ফুলের ঋতু জি ফাসল জামালি ওয়াল আজহারি লি কেননা ফাসল জামালি তা সৌন্দর্যের ঋতু এবং ফুলের ফুলের ঋতু ফুলের ঋতু

দেখা অবলোকন করার জন্য অবলোকন করার জন্য জামাল আর রবি বসন্তের সৌন্দর্য অবলোকন করার জন্য বসন্ত ঋতুকে আমাদের গ্রামের মধ্যে কাটাতে পছন্দ করি

আল্লাহর প্রশংসা করতে পারি যেন বা আল্লাহর প্রশংসা করার জন্য সৃষ্টি করেছেন আল্লাহর প্রশংসা যেন আমরা আমরা করতে পারি এবং দেখতে পাই অবলোকন করতে যেন পারি জামাল রবি অর্থাৎ বসন্তের সৌন্দর্য যেন অবলোকন করতে পারি দুই কারণে আমরা চাই আমাদের মানে বসন্তকালটা কালটা আমাদের গ্রামে কাটাতে جی, جی لما اعلان رسول اللہ, صل اللہ صلی اللہ علیہ وسلم دعوت الاسلام جہاں رسول صلی اللہ علیہ وسلم اسلام جنہاں دعوت کے لئے اسلام دعوت کے اسلام دعوت کے

अल्लाह तआला मुस्लिम দের তাদেরকে মুসলিম দের হাতে লাঞ্ছিত করবে ব্যজ্জত করবে অপমানিত করলেন ব্যজ্জত করলেন লাঞ্ছিত করলেন লাঞ্ছিত করলেন ইয়া উম্মাতুল ইসলাম এ উম্মতে ইসলাম ইসলাম উম্মতরা আরাদাল্লাহ আরাদাল্লাহ হ্যাঁ আরাদাল্লাহ কেন আরাদাল্লাহ আরাদাল্লাহ

আপনার কাছে মূল কিতাবটা আছে সর্বশেষ মূল কিতাবটা আছে এটা কি পড়েন তাকরার করেন মাঝে মধ্যে পড়াই হয় না প্রত্যেক ক্লাসের আগে পরে অবশ্যই তাকরার করতে হবে নাহলে তো হবে না এটা গতদিন আমাদের হয়ে গেছিলো নতুন শিখছি না তো আজকে গত ক্লাসে এটা হয়েছিল আপনি এটা যদি কয়েকবার চারবার পাঁচবার পড়তেন দুইবার তিনবার পড়লে তো এরকম হওয়ার কথা না ইয়া উম্মাদ ইসলামী আহাদ আল্লাহ আজ বেল কোরআনি ফালাতফুল্ল আংফুজাকুম বেতারকিল কোরআনি এরকম দ্রুত এরকম দ্রুত এবারও আসতে হবে জি ফালা যুলু আনফুসাকুম সুতরাং তাহলে কি না তোমরা নিজেদেরকে অপমানিত করনা না বিতার কোরআনই কোরআন ছেড়ে দেওয়ার দ্বারা

ফি হারো শ্যাদি আল ফি মানে হচ্ছে গরম গরমি দান গরম প্রচন্ড হয় প্রচণ্ড গরম হয় কখন ফি ফাসলি সৈফি গ্রীষ্মকাল গ্রীষ্মকালে গ্রীষ্ম ঋতুতে প্রচন্ড গরম হয় ইয়াকুয়নুল বার্দ শ্যাদি আর ঠান্ডা প্রচন্ড হয় ফি ফাসলি শীতাই কোন ঋতুতে শীত ঋতুতে প্রচন্ড ঠান্ডা হয় আম্মা ফাসলুল খরিফি আর ফাসলুল খরিফ অর্থাৎ শরৎ ঋতু ফাহুয়া ফাসলুল আমতরি সেটা হচ্ছে বৃষ্টির ঋতু আজ্লাহ মায়ুজুল্লাহ মায়ুজুদ্দিন আজ্লাহ আল্লাহ তালা ইজ্জত দান করুন সম্মান দান করুন ওই ব্যক্তিকে দিনকে সম্মান দিনকে যে সম্মান দেয় দিনকে যে ইজ্জত করে আল্লাহ তাআলা অপমানিত করুন জিল্লত দান করুন অপদস্থ করুন মায়ুভিলুদ্দিন যে দিনকে অপদস্থ করে জি তো এইটা আসলে আরও পড়া দরকার আরও পরে পড়ে এটাকে একবারে চেষ্টা জি এটা এবার বারোটার পড়াও একবারে ক্লিয়ার হতে হবে অর্থ ক্লিয়ার আসতে হবে তো এরপরে তামরিন আছে আর তামরিন আওয়াল হচ্ছে উপরের বাক্যগুলো সম্পর্কে প্রশ্নোত্তর করো তখন বিভিন্ন প্রশ্নোত্তর করা যাবে আমাদের হাতে সময় কম আমরা সামনে গেছি আর তামরিন দ্বিতীয় তামরিন ইমলাইল ফারাগা জুমালা শূন্য স্থান পূরণ করো এবং জুমলাগুলো পড়ো এখানে প্রথমটা করে দেওয়া আছে কোন সাদি কন আচ্ছা কোন সি একটু খেয়াল করেন কোন হচ্ছে কানা ইয়া থেকে কোন ফেলে আমর এটাকে বলা হয় ফেলে নাকেশ কানা ইয়া কোন এটাকে বলা হয় ফেলে নাকেশ তো ফেলে নাকেশ এর পরে কি আসে ইসিম এবং খবর আসে এটা অন্যান্য ফেলের মতো ফাইল মাফুল এভাবে আসে না এভাবে অনেক সময় আসে মানে এটা তাম হিসাবে ব্যবহার আছে তবে নাকেশ হিসেবে ব্যবহার বেশি তো কোন এটা ফেলে আকেশ এটা তার ইসিমকে রফা দান করে এবং খবরকে নসব দান করে তো কুন সাদি কন এখানে কোনের ইসিম কি কুনের ইসিম হচ্ছে আংতা আংতা জমির মুস্তাতির কোনের কুনের ইসিম আছে এখানে তো আংতা এটা তো জমির এমনিতে দেখা যাচ্ছে না দেখা গেলেও এই জমিরটা তো মাবনির হওয়ার কারণে রফা নসব জারের কোনো আলামতি গ্রহণ করবে না তো কোন এর মধ্যে আংতা লুকিয়ে আছে আর সদে এটা আংতা ওয়াহিদ হওয়ার কারণে কোন এটা ওয়াহিদ মুজাক্কার হাজির হওয়ার কারণে সদে ওয়াহিদ হয়েছে কোন সদে মানে তুমি হও সত্যবাদী সদে এটা সদাকা ইয়াস্তুকু থেকে ইসমে ফা ইসমে ফাইল সদে তুমি সত্যবাদী হও তো থেকে সদে কন সদে কনি সদে কোনা সদে কতন সদে এই যে ছয়টা আছে এগুলাই হতে পারে সাথে সাদিক কোন হলো কোনুর সাথে এটার চেঞ্জ কোনটা চেঞ্জ হয়ে যাবে সাদিক কোন আসবে তো কোন যখন আসবে তখন নসভ ভালোতে কি হবে সেটা পরিবর্তন করতে হবে জমা মোজাক্কর সালিম সাদিক কোন যখন আসলো তখন সাদিক হয়ে গেল নসো ভালোতে কোন কোন তাহলে কোন এটা কি এটার নামটা কি কোনকে কি বলা হয় কুনের যে মূল কানা কানাকে কি বলা হয়

ইসিম খবর থাকে যে ইসিম ফেলেনাকেস একটা জুমলার পূর্বে আসে জুমলায়ে ইসমিআর পূর্বে আসে যেখানে মুবতাদা এবং খবর থাকে আপনি কোনকে বাদ দান তাহলে হবে আনতা সাদিকুন কোনকে বাদ দিলে কি হবে আনতা আনতা তুমি সত্যবাদী সত্যবাদী জি এখন কোন নে আসা হয়েছে তাহলে কোন নে আসার আগে আমরা কুনতা বলতে পারতাম কুনতা সাদিকন তুমি সত্যবাদী ছিলে যেখানে আমর নিয়ে আসা হয়েছে জন্য কোন সাদি কন তুমি সত্যবাদী হও তো কানা এই ফেলে নাকেশটা কাকে নসব দেয় কে না খবর কে খবর কে নসব দেয় জি আচ্ছা পড়াটা তাহলে কি হতে পারে কোন সাদে কোন কি নসব হলো রফা হয়ে গেল তো সাদে কোন বললে কোন সাদে কি না সাদে কি কোন না এটা হচ্ছে জুমা মুজাক্কার সালিম জুমা মুজাক্কার সালিম রফার হালতে সাদে না ইয়া হবে আর সাদে কোন ওয়া হবে এবং নসব আর জার হালতে সাদে কি না ইয়া হবে কোন সাদে কি না আচ্ছা কোনি তুমি সত্যবাদী হয় এটা মেয়েকে বলছে তারপরে কুন্না কুন্না জুমা কুয়ান্নাস কুন্না জি বলেন কন্যার পরে কি হবে কন্যা সাদি কতিন সাদি কতিন কন্যা জি

সৈয়াদন মাহিরন শীঘ্রই সে হবে সাইয়া কনু শীঘ্রই সে হবে কি হবে সৈয়াদন মাহিরন একজন দক্ষ শিকারী হবে ইয়া মধ্যে ইসিম আসে হুয়া জমির ইসিম আছে সাইয়া কোনো সৈয়াদন মাহিরণ সে শীঘ্রই দক্ষ শিকারী হবে শুনতে পাচ্ছেন এমদুল্লাহ ভাই জি শুনতে পাচ্ছি আচ্ছা এর কি হবে বলেন তো সয়া কোনা পূর্বেরটা কি ছিল সৈয়াদন মাহিরন এটাতে এটা থেকে নিয়ে আসেন আগেরটা আগের সদিকিনা নিয়ে কেন কেনখানে সয়া কোনা সৈয়াদিনা মাহিরিনা

সাতা কন্যা ইয়া সাথে যা হবে তা সাথে তাই হবে সাতা কন্যা তবে বাতেন মাহির আতেন সানা কোন মাহির না তো সাতা কন্যার ক্ষেত্রে হবে সাতা কন্যা সাইয়া কন্যার ক্ষেত্রে আর সানা কোন তবে বে না হবে জি এরপরে আছে সর মুস্তাহিদান সর মুস্তাহিদান মানে সে পরিশ্রমী হয়ে গেছে সরা এটা ওই কানা সরা এইসব সব লাইসা এগুলো সব হচ্ছে ফেলে নাকিস সরা মুস্তাহিদান এটা ওয়াহিদ ছিল সরার মধ্যে হুয়া জমির ইসিম আছে সরর সরু সরু কি হবে মুস্তাহিদিনা জি মুস্তাহিদিনা সরু মুস্তাহিদিন মুস্তাহিদান থেকে মুস্তাহিদিনা নস ভালোতে

এরপর লাইসা দেখেন লাইসা মো আল্লিমান অথবা বি মো আল্লিমিন লাইসার সাথে দুই রকম ব্যবহার হয় বা হরফেজার অতিরিক্ত আসে আসে বা লাইসা আল্লিমান অথবা বি মো আল্লিমিন এটা ওয়াহিদের ক্ষেত্রে সে শিক্ষক নয় তো লাইসু লাইসু মো আল্লিমিনা অথবা বি মো আল্লিমিনা লাইসু

আর লাসনা 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 এটা তো জুমা মুয়ান্নাস লাসনা জুমা মুয়ান্নাস গায়েব লাসনা মুআল্লিমাতিন লাসতুম মুআল্লিমিনা লাসতুন্না মুআল্লিমাতিন লাসনা মুআল্লিমিনা জি এগুলো তো অনেক আগেই শেখা হয়েছে লাইসা সরা এগুলো কিভাবে আমল করে অনেক আগে শেখা হয়েছে কিন্তু আসলে প্র্যাকটিস কম অনেক এরপরে ইসমে ব্যবহার আসবে সামনে আমরা শুরু করবো ইনশাল্লাহ তামরিন থালিস ইসমে তাবজিল ইন্না সদি কতি ইন্না এখানে আবার নসব দিচ্ছে সদি কতি সদি কতি জমা মোহান্না সালিম হওয়ার কারণে নসবের আলামত জের হবে ইন্না সদি কতি সুয়াদা আবার সদি কতি সুয়াদা এটা মোজাব মোজাবিলাহি এই জন্য মোজাবিলাহিকে নসব দিচ্ছে যার দিচ্ছে যার আলামত এখানে আবার ফাতাহা জবর সুয়াদা গারেমুন সরিফ মোহান্না হওয়ার কারণে ইন্না সাদিকাতি সোয়াদা নিশ্চয়ই সোয়াদের বান্ধবীরা আনজফু মিন সোয়াদা সোয়াদের চেয়ে পরিচ্ছন্ন বেশি পরিচ্ছন্ন অধিক পরিচ্ছন্ন এই আনজফু এটা হচ্ছে আফাল রোজনে ইসমে তাবজিল বলে ইসমে তাবজিল এটা ইসমে তাবজিল মিনের মাধ্যমে মিন মানে এখানে তুলনা করা হয়েছে যে ওইটার থেকে এটা কম্পারেটিভ যেটা বলা হয় আর ইসমে তাবজিল যদি ব্যবহার করা হয় মোজাফ হিসাবে মোজাব মোজাবিলাহি তাহলে ওইটা হচ্ছে সবার চেয়ে যে আনজাফাল জাফাল মার আতি সমস্ত মহিলাদের চেয়ে সে বেশি পরিচ্ছন্ন কুননা আচ্ছা কুননা যখন যোগ করা হলো তখন কি হচ্ছে আন জফু এটার হরকত সম্পর্কে চিন্তা করতে বলছে তো আন জফু এটা ইসমে আফজিল ইসমে তফজিল যদি আলিফলান সারা আসে অথবা মুজাফ না হয় তাহলে ইসমে তাফজিল গায়মুন শরিফের মতো হবে গায়ের মুন্সারিফ তাহলে কুন্না আন জফা মিনস ওয়াদা ইন্না সদিকতি সোয়াদা কন্যা আনদফা মিন সোয়াদা ছিল হবে এখানে নিশ্চয়ই সোয়াদের বান্ধবীরা সোয়াদের চেয়ে অধিক পরিচ্ছন্ন ছিল ইন্না সোয়াদা নিশ্চয় সোয়াদ লাইসাদ বি আনজাফা বি আনজাফা বি হরফেজার কিন্তু যেহেতু আলিফলাম নাই গরে মুনসারিফ আলিফলাম না থাকলে অথবা মোজাফ না হলে তখন গরে মুনসারিফের মতোই কাজ করবে অথবা বি আনজাফা ইন্না সোয়াদা লাইসাদ বি আনজাফা মিন সদি কত ইহা নিশ্চয়ই সোয়াদ তার বান্ধবীর চেয়ে অধিক পরিচ্ছন্ন নয় তো এখানে মুন মুনসরিফের এ রব দেখতে পেলাম আমরা আনজাফ এই ইসমে তাবজিলটা গরে মুনসরিফ তো আজকে এই পর্যন্তই রাখি সময় হয়ে গেছে এরপরে হয়তো বা এই ক্লাসটা রাখা যাবে না সামনে যেহেতু সময় আগাচ্ছে আর সরে আজর রবি শুরু হয়েছে এই ক্লাসটা চলবে ইনশাআল্লাহ